হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন মশালার রেসিপি। এবার থেকে বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুপার টেস্টি বাটার চিকেন মশালা। এটা বানানোর প্রসেসটা আমি দুটো ভাগে দেখাবো। প্রথমে চিকেনটা রেডি করে নেব, দেন গ্রেভিটা। চিকেনটা করার জন্য আমি 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন। আর নিয়েছি 2 চামচ জল ঝরানো টক দই, 2 চামচ আদা রসুন বাটা, 1 টেবিলস্পুন মতো নুন আর 2 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সব কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে 1/2 ঘন্টা মতো রেখে দেব। এবার একটা ননস্টিক প্যানে সামান্য ঘি গরম করে ম্যারিনেটেড চিকেন পিসেসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের একটা সাইড গ্রিল হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এভাবেই চিকেনটা ভালো করে গ্রিল বা তান্দুর করে তুলে রাখবো। এক্ষেত্রে আপনারা চাইলে ওভেনও ইউজ করতে পারেন, বাট যাদের কাছে ওভেন নেই তারাও যেন বানাতে পারে তার জন্যই আমি আজ গ্যাসে করে দেখিয়েছি। এখন গ্রেভিটা রেডি করে নেব, তার জন্য নিয়েছি কিছুটা বাটার, একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি, 4টে মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছি, নিয়েছি কিছুটা কাজু বাদাম, 1 চামচ রসুন বাটা, ফ্রেশ ক্রিম, পরিমাণ মতো নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 রকম মির্চ পাউডার ইউজ করেছি, নর্মাল আর কাশ্মীরি। আর লাগবে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ এবং পরিমাণ মতো কাসুরি মেথি। এখন প্যানে কুচানো পেঁয়াজ আর খানিকটা বাটার দিয়ে গোল্ডেন করে ভেজে নেব। এবার ওর মধ্যে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হওয়া অবধি একটু নেড়ে নেব। এবার কাজুটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতো নেড়ে 1/2 কাপ মতো জল দিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে এলে এখন একে একে রসুন বাটা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও 5 মিনিট মতো নেড়ে নেব। সব কিছু ভালো করে ফুটে উঠলে গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব গ্রেভির মিশ্রণটা। ঠান্ডা হওয়ার পর পুরোটা একটা ব্লেন্ডার জাগে নিয়ে 2 টেবিলস্পুন মতো লেবুর রস আর খানিকটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এবার প্যানে ব্লেন্ডেড মিক্সচারটা ঢেলে নিয়ে
এক কাপ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দেব 4-5 মিনিটের জন্য। এবার বাটার আর ক্রিমটা দিয়ে দিচ্ছি। বাটারটা একটু বেশি করে দিতে হবে, আফটার অল এটা বাটার চিকেন মশালা। গ্রেভিটা এখন ভালো মতো ফুটে এসেছে। এবার চিকেন আর ক্রাস্ট কাশৌরি মেথিটা দিয়ে আরও 2-3 মিনিট মতো ভালো করে মিক্স করে সার্ভ করে দেবো এই রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন মশালা। সো দেখে নিলেন কী করে বাড়িতেই বানানো যায় রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন মশালা। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই রেসিপিটা। তাহলে নিজেরা অবশ্যই ট্রাই করুন আর লিখে জানান আপনাদের কমেন্টস।